কাঁধে প্রচন্ড ব্যথা বাংলাদেশ উইকেটের জন্য। ধুপছে খেয়ে কাঁধে স্কট স্টেপ পেঁচিয়ে তাসকিন আহমেদ নেমে গেলেন বলিংয়ে জোড়া উইকেটও এনে দিলেন ড্রাবন টেস্টে তাস্কিনের এই অদম্য মানসিকতা মন কেড়েছে বলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাঁধের চোটের কারণে পোর্ট এলিজাবেথ টেস্টে খেলা হবে না তাস্কিনের যা শুরু হবে আটই এপ্রিল তবে তাসকিনের নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা এখনো আলোচনার কেন্দ্রে দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো ভিডিও বার্তায় ডোনাল্ড তাই অকপটে স্বীকার করলেন কোনো প্রশংসাই যথেষ্ট হবে না তাসকিনের জন্য তিনি বলেন সে যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে তার জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয় ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয় সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল দ্বিতীয় ইনিংসে টেপ পেছিয়ে বোলিং করেছে এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্তুত ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল ঐতিহ্যবাহী স্টেডিয়াম সেন্ট জর্জ পার্ক বা পোর্ট এলিজাবেথে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম পুরনো এই স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামবে টাইগাররা টেস্ট ইতিহাসের একত্রিশতম ম্যাচটি এই মাঠে খেলেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সাথে আঠারোশো সালে বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড উনিশশো সালে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বারো উইকেট নিয়েছিলেন একশো উনচল্লিশ রানে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তামিম ইকবাল ও তাইজুল ইসলামের প্রথম টেস্টে তামিম খেলতে পারেননি পেটে ব্যথা থাকায় দ্বিতীয় টেস্টে সাদমানের পরিবর্তে তাকে দেখা যাবে এছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে স্পিনার তাইজুলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় টেস্টে মাঠে মাঠে নামার জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস ইয়াসির আলী মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম খালেদ আহমেদ ও এবাদত হোসেন